মোহাম্মদ জিহাদুদ্দিন প্রয়াস নজরুল বিদ্যানিকেতন বেরতলা ব্রাহ্মণবাড়িয়ার একটি পিছিয়ে পড়া জায়গা সেখানে শিক্ষার এই সানিত্ব রূপকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যিনি তার শিক্ষার যে আলো ছড়াইয়ে দেওয়ার জন্য এলাকায় এই কাজটি করেছেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় জিহাদুদ্দিন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একেবারে প্রথম দিকে অবস্থান তার দশের মধ্যে তার অবস্থান তাতে করেই বোঝা যায় শিক্ষার কত অনুরাগ এলাকায় ছড়াইয়ে জন্য তিনি তার যে মানসিকতা স্থির করেছেন আমি আশা করব যে এই যে যে রূপটা এলাকাবাসী যাতে ভালোভাবে উপভোগ করে তার এই সানিধ্য প্রয়াসকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই পাশাপাশি তিনি মৌলিপি করিম সাহেবের যে একটি লাইব্রেরি করেছেন এই লাইব্রেরিতে এলাকার লোকজন পড়ালেখা করে তার যে চাহিদা সেটা তিনি পূরণ করবেন এবং আরও আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন একটা লাইব্রেরিতে যেভাবে বই রাখা যায় কোনোভাবেই একটা পরিবারে একটা বাড়িতে সেভাবে বই রাখা যায় না একটা পাঠাগারের মধ্যে এমনভাবে বই থাকে যে বিভিন্ন তথ্য আপনি মুহূর্তের মধ্যে পেতে পারেন যা এলাকা থেকে শুরু করে সবাইকে যেমন ধন্য করে এবং গুণের গুণীজন সেখান থেকেই কিন্তু উঠে আসে এই লাইব্রেরি দেখে আমাদের কাছে মনে হবে এই এলাকাটার এই এলাকাটাকে তিনি মেনিস্টিম অর্থাৎ মূল স্রোত ধারায় নিয়ে আসার জন্য যে প্রয়াস তিনি তৈরি করেছেন আশা করি যে পরবর্তী দিনগুলোতে এর ফলাফল আপনারা পাবেন সেই জন্যই তার মেধাকে তার প্রজ্ঞাকে তার উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আবারও বলব এলাকাবাসীর প্রতিও আমার নিরন্তর শুভেচ্ছা থাকলো কারণ শুধু স্কুল বা লাইব্রেরি প্রতিষ্ঠা করলেই হয় না পাশাপাশি এলাকার গুণীজনকে ওই সব জায়গায় এগিয়ে আসতে হয় দৃষ্টি দিতে হয় তখনই ওই এলাকার মূল স্রোতধারায় চলে আসার যে স্রোতধারা সেটা তৈরি হয় ঠিক আমি এই কথা বলতে পেরে নিজেকেও ধন্য মনে করি কারণ আমি নিজেও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি পাশাপাশি সরকারি কলেজেও পড়াশোনা করেছি ঠিক তার প্রতি আমার যথেষ্ট মায়া মমতাও রয়েছে ধন্যবাদ এই প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠানের সাথে আমি ধারাবাহিকভাবে আছি কারণ ব্রাহ্মণবাড়ি থেকে আমার যে মেধার যাত্রা শুরু হয়েছে কারণ সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি তখন শিক্ষার প্রকৃত অবস্থা ব্রাহ্মণবাড়িবাসীদের কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে তাদের দোয়া আল্লাহ অশেষ সহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করে অনার্স মাস্টার্স এম করে করতে পেরেছি আমি বাংলা একাডেমির লাইভ মেম্বার হতে পেরেছি সেখানে আমি মনে করব এখানে ব্রাহ্মণবাড়িবাসীদের দোয়া এবং অবদান রয়েছে তাই আমি আশা করছি যে এর সাথে আমি আছি আশা করি যারা এটা শুনবেন যারা দেখবেন তারাও প্রাণ ভরে এদিকে মনোযোগ দিবেন নিশ্চয়ই আপনাদের মনোযোগী একদিন একবারে আমরা সেই মূল মূলধারায় যেতে পারবো যেখান থেকে আমরা বলতে পারবো যে আজকে বেটতলা যেন একটি জাতীয় তলা হিসাবে পরিণত হবে আমাদের ভালোবাসা অটুট থাকবে থাকবে আমাদের মনোভাব শিক্ষার অনুরাগ এবং এখান থেকে যেসব শিক্ষার্থীরা তৈরি হবে তারাও আশা করি যে জাতীয় পর্যায়ে তারা এক সময় তাদের অবদান রাখবে আমি এই আত্মবিশ্বাস রাখতে পারি এই জন্যই যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শিক্ষা আলোকিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান অন্যতম একটি স্থান ব্রাহ্মণবাড়িয়া তাই আমি বাসীদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই আমিও সাথে আছি আশা করি আপনারাও এর সাথে আছেন থাকবেন